नमस्कार प्रिय भिवर्स। तो आज के आबारों एक स्कलारशिप जनित भिडियोते जाची प्रत्येक के सुस्वागतम। आज के भिडियो टपिक प्रत्येक छात्र छात्री होते चले खूब स्पेशल। आज के जो स्कलारशिप नहीं आलोचना करब तर नाम हलो विद्या सारथी स्कलारशिप 2021। प्रत्येक श्रेणी छात्र छात्री क्योंकि एखान लाभ नीते पर इयर 40,000 रुपीज। एंड स्कलारशिपटार एक विशेष गुण हलो प्रत्येक श्रेणी छात्र छात्री क्योंकि लाभ नीते पर स्कलारशिपर थे। तो बेसिकाली हमार प्रत्येक स्कलारशिप भिडियोते हमार भिवर्स क्योंकि एकटाई प्रब्लेम थे ता सम्पूर्णभवे क्यों अप्लाई করতে হয় তা কিন্তু করতে পারে না। তাই আমাকে বারেবারে বলা হয় যে একটা ডেমো ভিডিও দেখিয়ে দিতে। তাই আজকের এই স্কলারশিপ ভিডিওটাতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি, ডিটেইলস কি কি এই সব তো জানবই, তার পাশাপাশি কিভাবে অ্যাপ্লাই করতে হয় তা কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ ফলো করব। ভিডিওটা তোমরা সকলেই এন্ড অবধি দেখতে থাকো। তার পাশাপাশি তোমাদের আরো একটা ডিটেইলস জানিয়ে দিই, এই স্কলারশিপটাতে অ্যাপ্লাই করার জন্য কিন্তু ফার্স্ট অফ অল এই ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে। এই ওয়েবসাইটে রেজিস্টার করার একটা বিগ প্রসেস রয়েছে, একটা টাফ প্রসেস রয়েছে, কিন্তু যদি একবার বুঝে যাও তাহলে কিন্তু এই প্রসেসটাই সবথেকে সহজ বলে মনে হবে। কিন্তু যারা এই ওয়েবসাইটটা প্রথমবার ওপেন করবে তাদের জন্য একটু টাফ হতে পারে, তাই ভিডিওটা স্টেপ বাই স্টেপ এবং পুরোটা দেখতে থাকো। অলরাইট, আমি বিক্রম সাথে আছি, তোমরা সকলেই দেখছো দি সায়েন্স ওয়ার্ল্ড। তো চলো গাইস কিছু নতুন শিখে নেওয়া যাক। অলরাইট গাইস, এই মুহূর্তে চলে এসেছি আমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা সকলে এখানে দেখতে পাচ্ছ বিদ্যা সারথী স্কলারশিপ 2021 ফ্রি রেজিস্ট্রেশন। ফার্স্ট অফ অল তোমাদের সকলকে জানিয়ে দিই, এক টাকাও লাগবে না রেজিস্ট্রেশন ফি, এবং তার পাশাপাশি ফ্রি স্কলারশিপ 40,000 পার ইয়ার, প্রতি বছর তোমরা 40,000 টাকা পেতে পারো। এবং এটা বলে দিই তোমরা 4 বছর পর্যন্ত পেতে পারো, এরপরে কিন্তু পাবে না। তো এইবারে এখানে অ্যাবাউট স্কলারশিপে গিয়ে তোমরা এখানে এর ডিটেলসটা নিতে পারো, কোন ফাউন্ডেশন থেকে তোমরা টাকা পাচ্ছ ইত্যাদি, এইগুলো বলে আমি আর টাইম ওয়েস্ট করছি না। এলিজিবিলিটি এখানে কিন্তু ডিফারেন্ট থাকতে পারে। ফার্স্ট অফ অল দেখো এটা একটা ওয়েবসাইট, বিদ্যা সারথী স্কলারশিপ 2021 এর বিভিন্ন ধরনের ভাগ রয়েছে, এখানে প্রচুর স্কলারশিপ তোমরা পেতে পারো, তাই এখানে বলা হয়েছে আপ টু 40,000 পার ইয়ার। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে এখানে রেজিস্টার করতে হবে, রেজিস্টার করার জন্য একটা স্টেপ রয়েছে, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ফলো করতে হবে। তো কিভাবে করতে হয় আমি সম্পূর্ণটাই দেখাবো, ভিডিওটা কমপ্লিট দেখতে থাকো। এখানে যে তোমরা বেনিফিট দেখতে পাচ্ছ 40,000 পার অ্যানাম ফর 4 ইয়ার্স ইন ইন্ডিয়ান কারেন্সি, ভারতীয় কারেন্সিতে 40,000 টাকা পেতে পারো 4 বছর পর্যন্ত, অর্থাৎ প্রতি বছর 40,000 টাকা করে 4 বছর পর্যন্ত। এরপর আমি কিছু কথা এখানে ক্লিয়ার করতে চাই, যেমন অনেকেরই কনফিউশন থাকে, দাদা আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করেছি, টাকা পেয়েছি, তাহলে কি আমি এই ধরনের কোনো স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবো? তো একটা ছাত্র বা ছাত্রী কতগুলো স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারে তা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, ডেসক্রিপশনে তার আমি লিঙ্ক দিয়ে দেবো। এই ভিডিওটা দেখার পর সেই ভিডিওটা দেখে নাও, তাহলে কিন্তু ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো এরপরে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে এখানে তোমাদের সম্পূর্ণ একটা ডিটেলসে রয়েছে, আমি একটু শর্টভাবে বলে দিচ্ছি। একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, আধার কার্ড লাগবে, স্টুডেন্ট হ্যাভ এনি ওয়ান অফ দ্য ইনকাম সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট যে থাকে সেটা লাগবে, তা হতে পারে বিপিএল এর বিডিও অফিসের অঞ্চলের যে কোনো জায়গা তোমরা দিতে পারো, এখানে কোনো বাধা নিষিদ্ধ নেই। স্টুডেন্ট অবভিয়াসলি 12th এর একটা মার্কশিট লাগবে, তবে হ্যাঁ এটা একটা আলাদা স্কলারশিপের জন্য, যারা 10th পাস রয়েছে, যারা 11th পাস রয়েছে তাদের জন্য কিন্তু এখানে স্কলারশিপ রয়েছে, তাই কেউ ঘাবড়ে যাবে না। এরপর এখানে অ্যাডমিশন ফি লাগবে, তারপর এখানে তোমাদের ডিসেবিলিটি সার্টিফিকেট লাগবে, এন্ট্রান্স এক্সাম রেজাল্ট তোমাদের যদি থাকে তাহলে এটা লাগবে, এরপরে তোমাদের যে হাইয়েস্ট পারফরমেন্স হয়েছে, তার একটা কপি এখানে জমা করতে হবে, নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের এখানে জমা করতে হবে। তো এইগুলো হচ্ছে তোমাদের বেসিক ডকুমেন্ট রিকোয়ারমেন্ট রয়েছে। এরপরে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা কিভাবে রেজিস্টার করবে, কারণ এই যে রেজিস্টার প্রসেসটা না, এইখান থেকে যারা বাই চান্স স্কিপ করবে তারা কিন্তু এখান থেকে রেজিস্টার করতে পারবে না। তো এখানে সিম্পলি তোমরা এখানে দেখতে পাচ্ছ ডেডলাইন ফর দিস স্কলারশিপ ইজ 28th February 2021, 28 ফেব্রুয়ারির পূর্বে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে অ্যাপ্লাই নাও এর এখানে অপশন তোমরা সকলে দেখতে পাচ্ছ, এখানে সিম্পলি তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, এখানে সিম্পলি তোমাদেরকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। আমি সিম্পলি কন্টিনিউতে ক্লিক করলাম, দেন অ্যাপ্লাই ফর স্কলারশিপ এখানে যে অপশন রয়েছে ফার্স্ট অপশন, এখানে তোমরা সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। তো এখানে তোমার অ্যাকাউন্টকে ক্রিয়েট করতে হবে। ফার্স্ট অফ অল এখানে তোমার আধার কার্ডে যেই নামটা রয়েছে, যেইভাবে নামটা লেখা রয়েছে ছোট হাতে বড় হাতে, তো সেম টু সেম এখানে লিখে দেবে, জাস্ট লাইক কপি পেস্ট। তারপর এখানে মোবাইল নাম্বার দেবে যেটা তোমাদের ভ্যালিড রয়েছে, ইমেল অ্যাড্রেস দেবে যেখানে তোমাদের বারেবারে মেল আসবে তোমাদের স্কলারশিপ রিলেটেড, কোনো এমন ইমেল আইডি দিয়ে দিও না যেটা কিনা তোমার কাছে নেই। এরপরে পাসওয়ার্ড সিলেক্ট করবে, কনফার্মেশন পাসওয়ার্ড সিলেক্ট করবে। পাসওয়ার্ডের ক্ষেত্রে একটু জানিয়ে দিই, প্রথম লেটারটা বড় হাতের দেবে, তারপর ছোট হাতের, তারপরে 2 থেকে 3টা নাম্বার দেবে এবং একটা ডট বা কোনো ধরনের সিম্বল দিয়ে দেবে। দেন এখানে কনফার্ম পাসওয়ার্ডও সেম পাসওয়ার্ডটা দেবে। তারপর এখানে যে ক্যাপচার কোড রয়েছে ছোট হাতের D7J ইত্যাদি যেগুলো রয়েছে, এগুলো সিম্পলি এখানে এন্টার অ্যাবাউট ক্যাপচারে গিয়ে এখানে রাইট ক্লিক করে
সিম্পলি এখানে সাবমিটে ক্লিক করে দেবে। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর তোমাদের এই ধরনের একটা ইন্টারফেস আসার পূর্বে তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। তো সিম্পলি আমি সেটা দেখাইনি আমার প্রাইভেসির জন্য, তো তোমরা ওখানে ওটিপিটা কনফার্মেশন করে দিলে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে তোমাদের ইমেল অ্যাড্রেসে একটা লিঙ্ক আসবে, তো সেই লিঙ্কে ক্লিক করেও তোমরা করতে পারো। আদারওয়াইজ এখানে কিন্তু লগ ইন রয়েছে, লগ ইনে ক্লিক করলে এখানে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসে গিয়ে তোমাদের লগ ইন করতে হবে পাসওয়ার্ড দিয়ে ইত্যাদি, তারপরে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তোমাকে তোমার প্রোফাইলটা সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে। মাই ড্যাশবোর্ডে গিয়ে প্রথম অপশন থাকবে প্রোফাইল সাজানোর, সেখানে সিম্পলি ক্লিক করলে এখানে তোমাদের প্রত্যেকটা ডিটেলস জমা করতে হবে। এইবারে হচ্ছে তোমাদের সব থেকে বড় যে টাফ ব্যাপার, সেটা হচ্ছে এই ফর্মটা ফিল আপ করা। এখানে যদি ফর্মটা যদি সঠিকভাবে না ফিল আপ করতে পারো তাহলে কিন্তু তোমরা স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে না। সিম্পলি এখানে অ্যাপ্লিকেশন ফটো লাগবে, এখানে একটা ক্লিক করে তোমরা তোমাদের একটা পাসপোর্ট সাইজ ফটো নিজের মোবাইল থেকে ক্রিয়েট করে এখানে আপলোড করতে পারবে। কোথাও যেতে হবে না, কোনো সাইবার ক্যাফেতে যেতে হবে না, স্কুলে জমা করতে হবে না, নিজেই সবটা করতে পারবে। এখানে তোমরা ফটো সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে নো ফাইল সিলেক্টেড রয়েছে এখানে টিক চিহ্ন চলে আসবে। তারপরে তোমরা এখানে তোমার নামটা লিখবে, যেমন আমার নাম অলরেডি রয়েছে। তারপরে এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করবে, জেন্ডার সিলেক্ট করবে মেল ফিমেল, তারপর ক্যাটেগরি এখানে সিলেক্ট করবে। ক্যাটেগরিতে এখানে যখন তোমরা সিলেক্ট করবে তখন এখানে তোমরা কোন কাস্টের সেটা কিন্তু এখানে দিতে পারো, এসসি এসটি ওবিসি এনটি আদার, আদার মানে যারা জেনারেল তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, তারপর ওপেন তারাও করতে পারবে। তারপরে তোমাদের এখানে ম্যারিটাল স্ট্যাটাসে সিম্পলি সিলেক্ট করতে হবে, দেন তোমরা তোমাদের এখানে কিন্তু সিলেক্ট করতে পারবে। এই অপশনটা দেওয়ার একটাই কারণ, যারা পিএইচডি রিলেটেড যারা পড়াশোনা করছো তাদের অনেক ক্ষেত্রে কিন্তু বিয়ে হয়ে যায়, তো তাদেরকে কিন্তু স্কলারশিপ দেওয়া হবে না, ঠিক সেই কারণে এখানে এই অপশনটা দেওয়া রয়েছে। এরপরে তোমরা তোমাদের ইমেল অ্যাড্রেস দেবে, দেন তোমরা তোমাদের মোবাইল নাম্বার দেবে, এখানে আইডেন্টিটির একটা তোমাদের প্রুফ জমা করতে হবে, যে এখানে অপশন রয়েছে এখানে ক্লিক করে তোমরা তোমাদের আইডেন্টি অর্থাৎ আধার কার্ডের এখানে একটা ছবি দিয়ে দেবে। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম তোমাদের এখানে দিতে হবে, আমি বলবো যতটা কম দেওয়া যেতে পারে ততটাই দেবে, ঠিক আছে, এতে তোমাদেরই সুবিধা হবে। এরপরে এখানে রয়েছে আপলোড প্রুফ অফ ইনকাম সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেটের এখানে ছবি তোমরা জমা করবে। এরপর এখানে আছে কমিউনিকেশন অ্যাড্রেস তোমাদের দিতে হবে, সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে ফিল আপ করবে, পিন নাম্বার দেবে, ভিলেজ এরিয়া বা লোকালিটি এখানে দেবে। এরপর এখানে ব্লক বা সাবডিভিশন বা টাউন এখানে দিতে পারো, রিকোয়ার্ড এটা, এটা অবভিয়াসলি দিতে হবে। এখানে যেগুলো লাল কালি দিয়ে লেখা রয়েছে এগুলো অবভিয়াসলি তোমাদের জমা করতেই হচ্ছে বাধ্যতামূলক। তোমার যে অ্যাড্রেসটা তুমি জমা করেছো সেটা সঠিক কিনা সেটারও একটা প্রুফ লাগবে, তা প্রুফ তুমি আধার কার্ডের পিছনের দিকে লেখা থাকে দেখবে তাও দিতে পারো, তোমার ফ্যামিলির ভোটার কার্ডে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে তোমরা তোমাদের ব্যাংক ডিটেলসটা ফিল আপ করে নেবে, সেভিং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ফার্স্ট অফ অল এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবে, তারপর রি এন্টার অ্যাকাউন্ট নাম্বার দেবে, আইএফএসসি কোড দেবে, ব্যাংকের নাম দেবে, ব্যাংকের ব্রাঞ্চ থাকে তো ব্রাঞ্চ নেম এখানে পুট করবে, ইওর নেম অ্যাজ পার ব্যাংক পাসবুক, ব্যাংক পাসবুকে তোমার যেই নামটা রয়েছে যেমন ভাবে ঠিক একইভাবে এখানে কপি পেস্ট করে দেবে। এরপর এখানে তোমার পাসবুকের একটা ছবি নেবে, দেন এখানে আপলোড করে দেবে। কারেন্ট একাডেমিক ডিটেলস তোমাদের এখানে জমা করতে হবে, যেমন কিনা এখানে কোর্স লেভেল, তোমরা এখন কোন শ্রেণীতে পড়ছো ইত্যাদি এখানে সিলেক্ট করে তোমরা এখানে দিতে পারো। যদি কেউ হায়ার সেকেন্ডারিতে থেকে থাকো তাহলে হায়ার সেকেন্ডারি, প্রি প্রাইমারি, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অর্থাৎ টেন্থ এগুলো তোমরা দিতে পারো। কোর্স নেম এখানে তোমরা দেবে, কোর্স নেম দেওয়ার পর নেম অফ দ্য ইনস্টিটিউট তোমরা যেই স্কুলে পড়ছো বা কোনো কলেজে পড়ছো এখানে নামটা এখানে পুট করবে। দেন এখানে তোমাদের স্টেট দেবে, টিউশন ফিস দেবে, তোমার মান্থলি টিউশন ফিস কত লাগছে সেটা তোমরা এখানে দিতে পারো। এরপর এখানে টিউশন ফিসের যদি কোনো ধরনের রিসিপ্ট তোমরা জমা করতে না পারো তাহলে কিন্তু একটা তোমরা রিসিপ্ট নিজেরাই ক্রিয়েট করবে এবং তোমার টিচারের সিগনেচার বা নিজেই সিগনেচার করে এখানে আপলোড করে দেবে। আপলোড নন টিউশন ফি রিসিপ্ট, যদি তোমাদের কোনো ধরনের টিউশন না থেকে থাকে তাহলে তোমরা রিসিপ্ট কোথা থেকে জমা করবে, তাই এখানে লেখা রয়েছে ইফ ইউ হ্যাভ এনি বিলস, যদি তোমার কোনো বিলস থেকে থাকে তাহলে জমা করবে, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। আর এখানে নন টিউশন ফিস বলতে তোমাদের স্কুলের যেই সকল বিল থেকে থাকে বা যদি কেউ হোস্টেলে থেকে থাকো তার যে বিলটা সেটাই বলছি এখানে। এরপরে টোটাল কারেন্ট ফিস, বর্তমানে তোমাদের টোটাল কত টাকা খরচ হচ্ছে সেটা এখানে দেবে। অ্যাডমিশন লেটার এখানে একটা জমা করবে, দেন এখানে ইউ আর ইন রিসিপ্ট অফ এনি আদার স্কলারশিপ ফ্রম গভর্নমেন্ট অর এনি আদার ইনস্টিটিউশন, যদি কোনো ধরনের গভর্নমেন্টের স্কলারশিপে অ্যাপ্লাই করে থাকো তাহলে অবভিয়াসলি এখানে ইয়েস করবে, আমি জানি অধিকাংশ ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করেছো তাই ইয়েস ক্লিক করবে। তারপরে সেই স্কলারশিপটার নাম এখানে দেবে, কত টাকার স্কলারশিপ সেটাও এখানে পুট করবে। দেন এডুকেশন ডিটেলস তোমাদেরকে দিতে হবে, অ্যান্ড এডুকেশন ডিটেলসটা সিম্পলি ক্লিক করবে। যদি তোমরা কলেজে পড়ে থাকো তাহলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এখানে দিতে পারো, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। দেন এখানে সেভ ক্লিক করবে। তো এই পর্যন্ত তোমরা সকলে দেখলি ওয়েবসাইটে কীভাবে রেজিস্টার করতে হবে, একটা বড় প্রসেস, তাই পার্ট বাই পার্ট তোমাদেরকে দেখাতে হবে। ভিডিওটা জানি এই মুহূর্তে প্রচুর বড় হয়ে গেছে, অ্যান্ড একটা না একটা ভিডিও দেখতে অনেকেরই বোরিং লাগবে, যার কারণে এটা ফার্স্ট পার্ট আমি দিলাম, অ্যান্ড সেকেন্ড পার্ট কাল বা পরশু করে আমি দেবো। অ্যান্ড সেকেন্ড পার্টে দেখাবো যে কোনো একটা স্কলারশিপে কীভাবে অ্যাপ্লাই করতে হয়। বর্তমানে তোমরা রেজিস্টার করে ফেলবে, রেজিস্টার করার পর নিজেরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে স্কলারশিপে, বাট তাও আমি দেখিয়ে দেবো, অনেকেই হয়তো পারবে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দাও, কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো এবং তুমি কোথা থেকে দেখছো ভিডিওটি, শেয়ার করে দাও ভিডিওটা প্রত্যেকজনের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দাও এই ধরনের ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে পরবর্তী কিছু টপিক নিয়ে। বাই।